আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার প্যানেলটি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি গ্লিটার জেল পেন দিয়ে দুইটা লম্বা দাগ কেটে নিয়েছি। তারপরে আর এই দুইটা দাগের মাঝখানের যে গ্যাপটা আছে সেটা আমি 1.25 ইঞ্চি পরিমাণ রেখেছি। আর যে একটা একটা এভাবে দাগ বসিয়ে নিয়েছি পয়েন্ট করে, সেটার পরিমাণ 1/2 ইঞ্চি আছে। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি 2 গুণ সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি টিয়া কালারের। আর দেখুন কিভাবে এটা সেলাই করছি, দেখলে বুঝতে পারবেন সেলাইটা আমি কিভাবে করছি। আর কি আড়াআড়ি ভাবে সেলাইটা হবে, মাঝখানে একটা ঘর তৈরি হবে, ক্রস সেলাই হবে আর মাঝখানে একটা করে ঘর তৈরি হবে। এই সেলাইটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। তো এভাবে করে প্রথমে আমি ঘরগুলো সেলাই করে নেব, তারপর পরবর্তী সেলাইগুলো সেলাই করব। তো এ পর্যায়ে আমার প্রিয় ভিউয়ারসদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা হয়তো বা লাইক দিতে ভুলে যান, ভাবেন একটা লাইক দিলে কি হবে, কিন্তু আপনাদের এই লাইকের মূল্য অনেক বেশি। তো যাই হোক, এভাবে করে আমি প্রথমে ঘরগুলো সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনারা ঘরগুলো ছোট বড় করে আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। আমি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে সেলাইটা করছি, আপনারা কিন্তু চাইলে এখানে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি করে নিতে পারেন, সেক্ষেত্রে ঘরগুলো আর একটু বড় হবে। ঘরগুলো সেলাই করা শেষ আর পেছনের সাইডটা আমার এরকম হয়েছে। তো এখন আমি পরবর্তী সেলাইটা আপনাদের করে দেখাচ্ছি। যে ঘরটা করেছি তার মাঝখান থেকে, ঠিক মাঝখান থেকে এভাবে করে সুইটা উঠিয়ে নেব, তারপর এভাবে করে সেলাইটা করব। দেখুন এখানে আমি হলুদ কালারের 2 গুণ সুতা নিয়ে নিয়েছি, এটাও সুতি লাচ্ছি সুতা, এটাকে আবার অনেকে সুন্দরী সুতাও বলে। সুতি কাপড়ে আর কি এই সুতা দিয়ে কাজ করতে বেশি ভালো হয়। তো এই সেলাইটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই হাতার প্যানেল সেলাই করে নিতে পারেন। সেলাইটা কিন্তু খুবই সহজভাবে সেলাই করে দেখিয়েছি আমি, কিন্তু দেখতে কিন্তু সুন্দর হয়েছে। সহজেই কিভাবে সুন্দর করে হাতার প্যানেল সেলাই করতে পারেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে প্রথমে এক পাশটা আমি ফুলগুলো সেলাই করে নেব, তারপরে অপর পাশটাও সেলাই করে নেব। আসলে যে কোনো কাজই বলে বলে শেখানো যায় না, সব নিজের চোখে দেখে আইডিয়া করে আন্দাজ করে মনোযোগ দিয়ে দেখে সেলাইগুলো শিখতে হয়, করতে হয়। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। এভাবে
এভাবে করে সবগুলো ঘর আমি ফুল সেলাই করে নেব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এবার যেটা করব, এখানেও হলুদ সুতো দিয়ে মাঝখানে একটা ফ্রেঞ্চ কন্ট স্টিচ দিয়ে নেব। ফাঁকা যে ঘরগুলো আছে প্রত্যেকটার ভেতরে এভাবে করে সেলাই করে নেব। দেখুন এটা কিন্তু দেখতে বেশ ভালো সুন্দর লাগে। তো এ পর্যায়ে আমার প্রিয় ভিউয়ার্সদের বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দিন। তো দেখতে পারছেন এভাবে করেই পুরাগুলো আমি করে নেব। এত করে নিয়েছি। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।